তো ওয়েলকাম জানাই বন্ধুরা, আজ দেখছেন একটা রাজবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন, এটা হচ্ছে অযোধ্যা রাজবাড়ি, জয়কৃষ্ণপুর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। তো চলুন এই কিংলি ফিলিংস, এই রাজা রাজা ফিলিংসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে 12টি শিব মন্দির সহ সমস্ত জিনিস আপনাদের দেখাবো, তো চলুন সঙ্গে থাকুন। তো এই যে 12টা মন্দির, প্রতিটা শিব মন্দিরের চূড়ো এবং প্রতিটা শিব মন্দিরে পূজা হয়। এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন, বিষ্ণুপুর আসলে অবশ্যই একবার আসুন। এই যে 12টা মন্দির এক সারিতে, শিব মন্দির, 12টা শিব মন্দির খুব সুন্দর দেখাচ্ছে। ওই দিকে রাজবাড়ির এক্সিট অনেক এরিয়া জুড়ে। আর ওই যে দেখা যাচ্ছে গিরি গোবর্ধন মন্দির, এই গিরি গোবর্ধন মন্দির আনুমানিক 1835 খ্রিস্টাব্দে জমিদার রামমোহন বন্দ্যোপাধ্যায়ের আমলে নির্মাণ করা হয়। তো বিষ্ণুপুর ঘরানার ছবি আপনারা দেখতেই পাচ্ছেন, পাথর কেটে তৈরি বিষ্ণুপুর ঘরানার ছবি। এখানে গিরি গোবর্ধন আছেন, পূজিত হন। এই যে পুরো মন্দিরের চূড়াটা আপনাদের দেখাচ্ছি, অনেক পুরনো তাই পাথরগুলো কিছুটা, এখানে দেখুন সারিবদ্ধ বিরাট দর দালান। এখানে তো এখানে এখনো জমিদার বাড়ির যারা বংশধর তারা বাস করেন। এখানে আরেকটি তোরণ দেখতে পাচ্ছি, এই যে দেবোত্তর এস্টেট, বন্দ্যোপাধ্যায় বাবু পরিবার। ভিতরে আছে নাট মঞ্চ আর দালান। দুর্গা দালান, দুর্গাপূজার সময় এখানে প্রচুর মানুষ আসেন। তো এই দেখুন পুরো জমিদার বাড়িটার ভিউ, আপনি একবার আসুন দুর্গাপূজার সময় বা এমনি সময়।